হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ আজকের ভিডিওটি জিএনএম এনএম দু হাজার চব্বিশের কাট অফ মার্কস কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং দু হাজার তেইশে কাট অফ মার্কস কেমন ছিল কত র্যাঙ্কে এক্ষেত্রে দু হাজার তেইশে লাস্ট সুযোগ পেয়েছিল দু হাজার তেইশের সঙ্গে কাট অফ মার্কসের এবছর কতটা পরিবর্তন হতে চলেছে কত নাম্বার পেলে তোমার র্যাঙ্ক কেমন হতে চলেছে এবং এক্ষেত্রে কত র্যাঙ্ক অব্দি যেতে পারে তোমার এবং এক্ষেত্রে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব প্রথমেই বলে দিই ভিডিওটা একটু লেন্দি ভিডিও হতে চলেছে কারণ এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কোনো মন গড়া তথ্য এখানে আমরা শেয়ার করছি না তোমাদের সাথে এক্ষেত্রে ভ্যালিড অ্যাজামশনের সাথে এবং তোমাদের কেন আমরা এই র্যাঙ্কগুলো আলোচনা করছি সেটা সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং তার সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু লেন্দি ভিডিও হতে চলেছে সবার প্রথমেই বলে দিই তো এই সমস্ত আপডেট পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে নোটিফিকেশনকে অল করতে ভুলবে না কারণ এর পর থেকে তোমাদের সমস্ত ইনফরমেশন একদম তোমরা যখন জিএনএম নার্সিং করবে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পড়াশোনার ইনফরমেশন ক্লাসেস সব কিন্তু আমরা এবার প্রোভাইড করব তোমাদের জন্য তো ক্ষেত্রে দেখো তোমাদের সবার প্রথম যে তথ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে যে সিট সংখ্যা আমরা আসবো প্রিভিয়াস ইয়ারে কত ছিল কাট অফ এবং এক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক কত যেতে চলেছে দু হাজার সেই সমস্ত কিছু ব্যাপারে তো আমরা সবার প্রথম একটা পয়েন্ট তোমাদেরকে মেনশন যে আমরা প্রত্যেককে জানি যে দু হাজার চব্বিশের যে কোয়েশন যদি আমি ওভারঅল সিনারিও অ্যানালিসিস করে তোমাদেরকে বলি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশের কোয়েশন কম্পেয়ার টু আদার্স ইয়ার্স এটা কিন্তু অনেকটা ইজি হয়েছে দু হাজার তেইশের থেকে যদি আমি কম্পেয়ার করি দু হাজার চব্বিশের কোয়েশ্চেন ইজি হয়েছে এতে অনেকের ধারণা যে কাট অফ অনেক হাই হতে চলেছে কারণ সবার ভালো পরীক্ষা হয়েছে সেই জায়গাটাতেই আমি এবার আসবো তোমাদেরকে যে কাট অফ কত যেতে চলেছে দু হাজার সাথে বা অন্যান্য বছরের সাথে কাট অফ কতটা পরিবর্তন আসতে চলেছে তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট বিষয় সবার প্রথম তোমাদেরকে হাইলাইট করতে চাইবো যেটা হচ্ছে যে সিট সংখ্যা সিট সংখ্যা আমাদের কি রকম আছে তো দেখো এক্ষেত্রে দু হাজার চব্বিশের আপডেটেড সিট ম্যাট্রিক্স এক্ষেত্রে আমরা এখন অবধি পাইনি এবং এই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশের আপডেটের সিট ম্যাট্রিক্স এখানে আমরা এখনো পাইনি সেই জায়গাতে আমরা দু হাজার তেইশের সিট ম্যাট্রিক্সের উপর যদি অ্যানালিসিস করি কারণ চব্বিশে কতটা সিট বাড়বে এটা এখন অব্দি কনফার্ম হয়নি ডেফিনেটলি তোমাদের খুব তাড়াতাড়ি এটা জানাবার চেষ্টা করব কারণ দেখো অ্যাকচুয়াল ইনফরমেশনটা তোমাদেরকে জানানো এটা টেকনোপিডিয়া লাইফের মেন কাজ কোনো মন গড়া তথ্য দেওয়া আমাদের কিন্তু কাজ না সো এখানে তোমাদের জিএনএম মেলদের সিট যদি আমি দেখি একশো কুড়িটা এক্ষেত্রে এই যে নাম্বারগুলো দুটো চারটে এদিক ওদিক হতে পারে অ্যাপ্রক্সিমেট নাম্বার বাট হেলান হেভেন ডিফারেন্স এখানে কখনোই আসবে না জিএনএম ফিমেলদের সংখ্যা মোটামুটি সাতাশশো সাতাশ এবং এএনএম ফিমেলদের আটশো চুয়াত্তরটা এগুলো কিন্তু আমি সমস্তটাই বলছি গভর্নমেন্ট সিটের সংখ্যা এই জায়গায় দাঁড়িয়ে যদি ক্যাটাগরি ওয়াইজ সিট আমি তোমাদেরকে দেখাই তাহলে মোটামুটিভাবে বলা যায় যে জিএনএম ফিমেলদের এক্ষেত্রে আনডিজার্ভ ক্যাটাগরিতে এক হাজার বত্রিশটা ওবিসি এ দুশো চুয়ান্ন ওবিসি বি একশো তিরাশি এস দুশো বাষট্টি এস টি পাঁচশো উনআশি এস টি একশো ছাপান্ন অরফ বাহান্ন এবং সিভিল ডিফেন্স চারটি এরকম সিট এক্ষেত্রে রয়েছে সংখ্যাটা দুটো চারটে এদিক ওদিক হতে পারে বাট এক্ষেত্রে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আমি আগেই বললাম হবে না এবং এন এম ফিমেলদের ক্ষেত্রে আনডিজার্ভের তিনশো উনতিরিশ ওবিসি একাশি ওবিসি এ ওবিসি বি একষট্টি এইভাবে পুরো তোমাদের দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সিটের যে ব্রেকেজ সেটা তোমরা এখানে দেখতে পারবে এখানে এই জায়গায় দাঁড়িয়ে এই যে সিট ম্যাট্রিক্স এই যে টোটাল সিট আমাদের রয়েছে এখানে আমরা যে বিষয়টা তোমাদেরকে বলতে চাইব সেটা হচ্ছে যে আমাদের দু হাজার থেকে দু হাজার চব্বিশের একটু ডিফারেন্স হবে কারণ দেখো এনএম এর কথা যদি আমি সবার প্রথম বলি এনএম এর যে ক্লোজিং ডাক আমরা যদি দু হাজার তেইশে দেখি মোটামুটিভাবে এক হাজারের আশেপাশে এএনএম এন কিন্তু সিট ক্লোজ হয়ে গেছিল তার একটাই কারণ হচ্ছে কি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এন এটা কিন্তু অনেকটা একটা মানে অনেকের মধ্যে এন এম করার এম করলে নাকি চাকরিটা সহজে পাওয়া যায় এটা হচ্ছে একটা ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে এখানে কিন্তু কতগুলো পয়েন্ট রয়েছে আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে ডিটেলস প্রোজ এবং কনস আমি ডিসকাস করবো যে তোমার এক্ষেত্রে এম চুজ করা উচিত না জিএনএম চুজ করা উচিত কাদের কোন সিচুয়েশনের বেসে কার তোমার এ এনএম ঠিক করলে চুজ করলে ঠিক হবে না জিএনএম চুজ করলে ঠিক হবে এবং এগুলো শুধুমাত্র কোনো মন গড়া তথ্য না কেন ঠিক হবে কেন ভুল হবে সেই বিষয়গুলো একটা সেপারেট ভিডিওতে আমি আলোচনা করবো বিকজ একটা ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো এক্ষেত্রে দেখো মোটামুটি আমি একটা প্রিভিয়াস ইয়ারের একটা অ্যানালিসিস তোমাদের সামনে নিয়ে আসার সবার প্রথম চেষ্টা করছি যেটা হচ্ছে যে প্রিভিয়েস ইয়ার দু হাজার তেইশ দেখো দু হাজার তেইশের অফের সাথে বা দু হাজার তেইশের ক্লোজিং র্যাঙ্কের সাথে চব্বিশের ক্লোজিং র্যাঙ্কের কিন্তু অনেক ডিফারেন্স হবে এটা নিশ্চিত রূপে ধরে রাখা যায় এবং এক্ষেত্রে কতটা ডিফারেন্স হবে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো জিএনএম দু হাজার তেইশের আমি যদি দেখি যে কত মার্কসে যারা কত মার্কসে অ্যাপ্রক্সিমেট র্যাঙ্ক কত হয়েছিল একজন ক্যান্ডিডেটের সেই বিষয়টা যদি আমি তোমাদেরকে এক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করি মোটামুটিভাবে ধরে রাখা যায় দেখো যে আমরা জিএনএম দু হাজার তেইশে এ ক্লোজ হয়ে গেছিল হাজার থেকে বারোশো র্যাঙ্কের মধ্যে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দু হাজার বাইশে যদি তুমি দেখো ন হাজারেও কিন্তু এএনএম চান্স পেয়েছিল তার মানে ডিফারেন্সটা বুঝতে পারছো ইয়ার অন ইয়ার কতটা ডিফারেন্স এটা কিন্তু একদম ট্রু ফ্যাক্ট সো এখানে দু হাজার তেইশে নব্বই পেয়েছিল এমন একটা ক্যান্ডিডেট যার মোটামুটি ভাবে র্যাঙ্ক হয়েছিল দুশো এখানে অ্যাপ্রক্সিমেট একটু এদিক ওদিক ডিফারেন্স হতে পারে বাট হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হবে না কারেক্ট সো এখানে যারা নব্বই মার্কস পেয়েছিল তার এন এম র্যাঙ্ক হয়েছিল নব্বই মার্কস পেয়ে দু হাজার তেইশে দুশো মোটামুটি আর জিএনএম র্যাঙ্ক হয়েছিল আড়াইশো থেকে দুশো সত্তর মধ্যে যে যে ক্যান্ডিডেট সেভেন্টি ফাইভ মার্কস পেয়েছিল এনএম এ তার র্যাঙ্ক হয়েছিল ছশো পঞ্চাশ জিএনএম এ র্যাঙ্ক হয়েছিল সাতশো এবং যে ক্যান্ডিডেট পঁয়ষট্টি পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল পনেরোশো আর আর জিএনএম এ র্যাঙ্ক হয়েছিল আঠারোশোর আশেপাশে ষাট যে ক্যান্ডিডেট পেয়েছিল তার সতেরোশো আশি হয়েছিল এএনএম র্যাঙ্ক বাইশশোর কাছাকাছি হয়েছিল জিএনএম র্যাঙ্ক পঞ্চান্ন যে ক্যান্ডিডেট পেয়েছিল দু হাজার তার এনএম এম র্যাঙ্ক হয়েছিল আঠাশশো জিএনএম র্যাঙ্ক হয়েছিল চৌত্রিশশো এগুলো কিন্তু আমি জেনারেল মেরিট র্যাঙ্কের কথা বলছি অর্থাৎ জিএমআর এর কথা এক্ষেত্রে আমি বলছি আর যে ক্যান্ডিডেট ধরো পঞ্চাশ মতো পেয়েছিল তার চার হাজার সাতশোর আশেপাশে এন এম র্যাঙ্ক হয়েছিল এবং পাঁচ হাজার ছশো পঞ্চাশের আশেপাশে জিএনএম র্যাঙ্ক হয়েছিল এটা ছিল দু হাজার সিনারিও এবং দু হাজার তেইশে আমার ক্লোজিং অ্যাপ্রক্সিমেট কত ছিল দু হাজার তেইশে ক্লোজিং আমার অ্যাপ্রক্সিমেট কীরকম ক্লোজিং ছিল দু হাজার তেইশের ক্ষেত্রে দু হাজার তেইশের ক্ষেত্রে আমি যদি বলি যে এখানে এএনএম এবং জিএনএম এই দুটোর ক্লোজিং র্যাঙ্ক কীরকম ছিল এক্ষেত্রে দেখো জিএনএম এর দু হাজার তেইশের আনডিজার্ভদের এএনএম এর ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক কীরকম ছিল এএনএম এর ক্ষেত্রে এক হাজার পঞ্চান্ন অর্থাৎ প্রায় হাজার থেকে এগারোশোর আশেপাশে পুরো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল এএনএম এটা শুধুমাত্র ফিমেলদের জন্য এক্ষেত্রে এন এম অনলি ফর ফিমেল যেটা আমরা জানি ও বিসি বি এদের মোটামুটি ও বি সি এ বারোশো মোটামুটি ই ডাব্লিউএস ছিল চার হাজার সাতশো এস সি ছাব্বিশশো পঞ্চাশ এস টি চোদ্দ হাজার পাঁচশো এবার এখানে একটা পয়েন্ট আমি বলবো যে ই এস এর যে চার হাজার সাতশো ছিল এটা কিন্তু দেখো একটা আনএক্সপেক্টেড বিকজ কেন পয়েন্টটা বুঝতে হবে চার হাজার সাতশো এই কারণে দূর গেছে কারণ অনেক সময় দেখবে একটা হয় যে যখন অল্প সিট থাকে সেই সিটগুলোর জন্য আমরা সবাই ভাবি যে অল্প তো সিট আছে আমি আর অ্যাপ্লাই করে লাভ নেই বা আমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে লাভ নেই আমি পাবো না এই ভাবতে ভাবতে অনেকে মাঝখান থেকে সামনের দিকে স্কিপ করে গেছে সেই জন্য চার হাজার সাতশো পাওয়া ক্যান্ডিডেটটা কিন্তু পেয়েছিল ইডব্লিউএস থেকে তার মানে এই না যে তুমি চার হাজার সাতশো র্যাঙ্ক করলেই তুমি পেয়ে যাবে আশা করি এই পয়েন্টটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে এবার আমি চলে আসবো যে ডিএনএম ফিমেলের ক্ষেত্রে কীরকম ক্লোজিং ছিল দু হাজার তেইশে এটা কিন্তু আমি এখন আলোচনা করছি দু হাজার তেইশে আমি দু হাজার চব্বিশে আসেনি কারণ দু হাজার তেইশেটা দেখে নেওয়াটা খুব দরকার এবং দু হাজার তেইশের সঙ্গে যে সিমিলারিটিস থাকবে তা নয় সেই যে ডিফারেন্সটা থাকবে তার উপরেও তোমাদেরকে একটা ফিগার আমি দিয়েছি দু হাজার তেইশে আনডিসেভডদের ক্ষেত্রে সাঁইত্রিশশো পঞ্চাশ মতো ছিল ক্লোজিং র্যাঙ্ক ওবিসি বি দের ক্ষেত্রে ছিল আটত্রিশশো ওবিসি এ চার হাজার আটশো ইডাব্লিউএস ন হাজার অবধি পেয়েছিল এসটি পেয়েছিল ছ হাজার পাঁচশো এসটি পেয়েছিল প্রায় কুড়ি হাজার অব্দি কিন্তু এক্ষেত্রে জিএনএম ফিমেল পেয়েছিল জিএনএম মেলদের ক্ষেত্রে কম্পিটিশন অলওয়েজ স্টাফ থাকে আমরা জানি অনলি দুটো ইনস্টিটিউটের ক্ষেত্রে রয়েছে যেটা আমরা প্রত্যেককেই জানি সো এক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে আনডিজার্ভ পেয়েছিল একশো ছেচল্লিশ অবধি ওবিসি বি দুশো ছাপান্ন ও বি সি এ একশো আটানব্বই এস আট হাজার এখানেও কিন্তু এই সংখ্যাটা একই কারণ আট হাজার হওয়ার যে অনেকে সামনে থেকে অ্যাপ্লাই করেনি সেই জন্য আট হাজার পেয়ে গিয়েছিল বাট এর মানে এটা নয় যে তুমি পাবেই আট হাজার র্যাঙ্ক করলে সো এস এক্ষেত্রে তিনশো পঞ্চাশ মতো এখানে ক্লোজিং আমার ছিল দু হাজার তেইশে সো এটা গেল দু হাজার তেইশের সিনারিও আমার কেমন ছিল কত অবধি ক্লোজিং ছিল যেটা তোমাদেরকে আমি বললাম এবার এক্ষেত্রে দু হাজার চব্বিশে তোমার র্যাঙ্কটা কিরকম হতে চলেছে সেই যেটা আমি যদি তোমাদেরকে দেখাই যে দু হাজার চব্বিশে আমার কাট অফ কেমন যেতে চলেছে সেই বিষয়টা যদি এখানে দেখো তোমাদেরকে হাইলাইট করার চেষ্টা করি যে দু হাজার কাট অফ আমার কেমন যাবে এক্ষেত্রে জিএনএম ফিমেলদের কাট অফ মেলদের কেমন যাবে জিএনএম ফিমেলদের কেমন যেতে চলেছে এনএম ফিমেলদের কাট অফ কেমন যেতে চলেছে এখানে দেখো অ্যাজামশন আমি একটা কতগুলো পরীক্ষা এক্ষেত্রে কোয়েশ্চেন ইজি হয়েছে এই বিষয়টাকেও মাথায় রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাভারেজ নাম্বার অফ ক্যান্ডিডেট যে এক্সাম সেটা এখানে মাথায় রাখতে হয়েছে এবং এখানে এবছর তোমরা জানো যে করাপশন যেটা ছিল আমাদের ম্যাল প্র্যাকটিস যেটা আমরা অনেকেই দেখেছি যে এবছরেও কিন্তু গত বছরের মতো আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র ছাত্রীকে স্পেশালি মালদা ডিস্ট্রিক্ট থেকে যারা কিন্তু বিভিন্ন ধরনের ম্যাল প্র্যাকটিস করেছে এবং সেটা ধরা পড়েছে এরকম বিষয় আমরা দেখেছি কিন্তু দেখো এখানে এএনএমদের ক্ষেত্রে যে কাট অফটা এটা একটু আগের বছরের থেকে মতো অতটা থাকবে না সেক্ষেত্রে কিন্তু একটু বাড়বে এক হাজার বা এগারোশোতে ক্লোজ হয়ে যাবে না আর একটু অবধি যাবে এটা আমরা এক্সপেক্ট করতেই পারি কিন্তু সেক্ষেত্রে মোটামুটি ভাবে ধরে রাখা যায় এন এর এখন মানুষের মধ্যে একটা চাহিদা অনেক বেশি রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে তো সেই কারণের জন্য কিন্তু এন এম এর কাট অফ অলমোস্ট নিয়ার অ্যাবাউট সিমিলার থাকবে যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল বাট তার থেকে বেশি হবে কারণ হচ্ছে কি এটাই বলবো যে হাজার এগারোশো তে ক্লোজ হবে না মোটামুটি ভাবে ওটা ধরে রাখতে পারো দেড় হাজার থেকে সতেরোশো আঠারোশো অব্দি ওটা যাবে এবার আমি চলে আসি যে জিএনএম মেলদের কাট অফ কেমন হতে চলেছে মোটামুটি ভাবে আনরিজার্ভ ক্যাটাগরির যদি তুমি হয়ে থাকো তোমাকে এইটটি সেভেন থেকে নাইনটি মার্কস গেন করতে হবে তবে তুমি নিজেকে একটা সেফ জায়গায় আনতে পারবে জিএনএম মেল ক্যান্ডিডেটরা ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল আশি থেকে বিরাশি আনতে হবে তবে নিজেকে একটা সেফেস জায়গা দেখো এর কমে হতে পারে বাট এই যে মার্কসটা বলেছি এই জায়গায় আনতে গেলে তোমাকে একটা সেফ জায়গায় সেফ জোনে তুমি থাকবে ওবিসি বি এইটটি ফোর থেকে 86 সিক্স এসসি সেভেন্টি ফাইভ থেকে এইটটি ইডাব্লিউএস সেভেন্টি ফাইভ থেকে এইটটি ওয়ান এসটি পঞ্চান্ন আর অরফেনেস থার্টি প্লাস সিভিল ডিফেন্স হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর এই সিভিল ডিফেন্সটা কিন্তু হাই যাবে সেটা প্রত্যেকটা জায়গাতে কারণ হচ্ছে কি সিভিল ডিফেন্স এটার অ্যাওয়ারনেস ছিল না লোকজনের মধ্যে একটা সময় অনেকে জানতো না যে সিভিল ডিফেন্স কি করলে কি বেনিফিট এখন কিন্তু সিভিল ডিফেন্সটা প্রত্যেককে করার চেষ্টা করছে সেই জন্য কাট অফটা ইনক্রিজ করছে অন্যান্য বছরের তুলনায় আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে এটা গেল আমার মেল ক্যান্ডিডেট জিএনএম দের ক্ষেত্রে কিরকম কাট অফ যেতে চলেছে উজেন্ড টোয়েন্টি ফোরে অবশ্যই এই যে নাম্বারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ফিমেলদের ক্ষেত্রে যদি তুমি সিক্সটি প্লাস মার্কস পেয়ে থাকো সিক্সটি টু সিক্সটি থ্রি তাহলে নিজেকে একটা সেফ জায়গা মনে করতে পারো গভর্নমেন্টের সিট অ্যাকোয়ার করার জন্য ও বিসি এদের এক্ষেত্রে ফিফটি ফাইভ প্লাস মার্কসে তুমি নিজেকে সেফ মনে করতে পারো ও বিসি বি ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট এই মার্কসের মধ্যে তুমি নিজেকে সেফ মনে করতে পারো এসসিদের ক্ষেত্রে ফিফটি থেকে ফিফটি ফোর ই এর ক্ষেত্রে ফিফটি প্লাস এস টিদের ক্ষেত্রে 42 থেকে 45 অরফেনাস 30 প্লাস এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 55 এখানেও কিন্তু এই সিভিল ডিফেন্সের মার্কসটা একটু ইনক্রিজ করেছে গ্রাজুয়ালি এএনএম ফিমেলদের ক্ষেত্রে কি রকম যেতে চলেছে এএনএম ক্ষেত্রে অবশ্যই জিএনএম থেকে একটু বেশি থাকবে কাট অফ 64 থেকে 65 এই ক্ষেত্রে আমি এড করব যেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে ওবিসি এ 60 তে পে যেতে পারো ওবিসিভি সিক্সটি প্লাস এ নিজেকে সেফ মনে করবে এসসি 55 থেকে ফিফটি এইট ইডব্লু এস থেকে ফিফটি সিক্স কিন্তু একটু বেনিফিট হতে চলেছে এবং এসটিদের থেকে ফোর্টি ফাইভ প্লাস এবং সিভিল ডিফেন্স হচ্ছে ফিফটি এই মার্কসটা যদি তুমি গেইন করতে পারো এই রেঞ্জে যদি নিজের মার্কস তোমার আসছে তো তুমি নিজেকে সেফ মনে করতে পারো এক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা এবার তোমাদের যেটা রয়েছে যে কত নাম্বার পেলে তোমার কোন রেঞ্জে মার্কস আসতে চলেছে অনেকে এটাও জানা দরকার আমরা তো কাট অফ আলোচনা করলাম যে মার্কস কত এবার দেখো তোমার কত মার্কসে কত র্যাঙ্ক আসবে এটাও কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট সেটা এখন তোমাদেরকে জানাবো যে তুমি কিরকম স্কোর করলে তোমার মার্কস মোটামুটি ভাবে কত হলে তোমার র্যাঙ্ক কোন রেঞ্জে আসতে চলেছে সো এখানে যদি তুমি স্কোর তোমার স্কোর যদি এইটটি ফাইভ থেকে নাইনটি এই রেঞ্জে থাকে তাহলে তোমার যে র্যাঙ্ক সেটা জিএমআর এর কথা অবশ্যই আমি বলছি এখানে কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্কের কথা বলছি না সো এখানে তোমার র্যাঙ্ক হতে হবে দেড়শোর নিচে তোমার র্যাঙ্ক হবে যদি সত্তর থেকে পঁচাত্তর বা পঁচাত্তর থেকে স্লাইট একটু প্লাস যদি নাম্বার তোমার থাকে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক হবে দেড়শো থেকে ছশোর মধ্যে এটা ধরে রাখা যায় সত্তর প্লাস যদি তোমার র্যাঙ্ক হয় নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে তোমার তেরোশোর নিচে তোমার র্যাঙ্ক থাকবে যদি পঁয়ষট্টি মার্কস পাও তাহলে দু হাজারের নিচে র্যাঙ্ক থাকার সম্ভাবনা যদি সিক্সটি মার্কস পাও তাহলে পঁচিশশোর নিচে র্যাঙ্ক থাকার সম্ভাবনা যদি ফিফটি ফাইভ মার্কস পাও তাহলে চার হাজার পাঁচশো নিচে র্যাঙ্ক থাকার সম্ভাবনা যদি তুমি পঞ্চাশ প্লাস পাও তাহলে পঁচাত্তর সাত হাজার পাঁচশো সরি এক্ষেত্রে কিন্তু এটা এক্ষেত্রে সাত হাজার পাঁচশো এখানে একটা তোমার এক্সট্রা হয়ে গেছে এখানে এটা সাত হাজার পাঁচশো হবে পঁচাত্তর হাজার না পঁয়তাল্লিশ প্লাস যদি হয় তাহলে বারো হাজার আর যদি তোমার চল্লিশ হয় তাহলে পনেরো হাজারের নিচে তোমার র্যাঙ্ক আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তোমার কীরকম মার্ক্স কীরকম র্যাঙ্ক হতে চলেছে সো প্রত্যেককে আনসার কি মিলিয়ে নাও আনসার কীর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেখান থেকে আনসার কিটা মিলিয়ে নিয়ে তোমার কত মার্কস আসছে সেটা তুমি ভালোভাবে দেখো কোন রেঞ্জে তোমার মার্কস আসছে তোমার মার্কসটা এর মধ্যে কোন রেঞ্জে আসছে অবশ্যই কমেন্ট করে জানাও বিকজ এই অ্যানালিসিসগুলো আমাদের কাছে অনেক বেশি হেল্পফুল এবং পরবর্তীতে তোমাদেরকে আরও বিভিন্ন ইম্পর্ট্যান্ট ভিডিও বিকজ পরীক্ষা দিয়ে দিয়েছ তোমাদের দায়িত্ব কমপ্লিটলি এক্ষেত্রে শেষ রেজাল্টের জন্য ওয়েট করো এবং আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় গাইড করবো যে কোন জায়গাগুলো কিভাবে তোমাদেরকে এক্ষেত্রে কখন কি প্রসিডিওর রয়েছে সব কিছু তোমাদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে হবে সো দ্যাট আমরা অনেকের কাছে রিচ করতে পারি আজকের জন্য এইটুকু আশা করি কাট অফ রিলেটেড কেমন যেতে চলেছে দু হাজার কত মার্কসে কত নাম্বার পেতে চলেছে সিট ম্যাট্রিক্স কেমন হতে চলেছে এক্ষেত্রে কতটা সিট বাড়বে আমি আগেও বললাম আলাদাভাবে সেপারেট ভিডিওতে আমি ডিসকাস করব এবং তোমার জিএনএম না এনএম কোনটা চুজ করা উচিত এবং কাদের কোনটা চুজ করা উচিত মোস্ট ইম্পর্টেন্ট থিংস সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে ডিসকাস করব সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনকে অল করে রাখো যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ সমস্ত কিছু যদি ফলো না করে থাকো ভিডিও ডিসক্রিপশন বক্সটা একবার ভিজিট করো সেখানে সব লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চাইলে ফলো করে নিতে পারবে তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে স্টেট টিউন উইথ টেকনোপিডিয়া লাইভ